মান্নার মৃত্যুর মান্নার অভাব পূরণ হয়েছে না কোথায় মান্না এখনো এখনো আমার মনে আছে একটা ছেলে মান্না যদি মৃত্যুবরণ করে সেদিন এফডিসিতে শিবছাম মনে হয় যে কেউ কি যেন নাই হাজার হাজার মানুষ সেগুলোর মধ্যে আমি একজন গেটের বারে নাকি অনেক দর্শক ছিল অনেক দর্শক ছিল অনেক দর্শক ছিল মান্নার ব্যাপারে বলতে চাইছিলেন মান্নার কথা কি বলবো মান্না আমার বাসায় এসে খাইতো থাকতো আমার ফ্যামিলির মতো আমার ছোট ভাইয়ের আমার ছোট ভাইয়ের মতো আমার ছোট ভাই মাসুম বাবুল চিনেন তো ওকে মাসুম বাবুল ওর খুব ক্লোজ ফ্রেন্ড ওই মাসুম বাবুলই ওকে ফিল্মে আনছে ওকে ফিল্মে আনছে ওর দ্বারা এসে ফিল্মে আসছে ডেইলি সারাদিন এফডিসিতে এদিকে ওইদিকে টোটো 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 করতো না খাওয়া পেটে খা ভাত নাই দুপুরবেলা এসে আমার বউয়ের কাছে বলতো ভাবি ভাত দেন আমি খাই নেই খেয়েছি সারাদিন কিছু আমি খাই নেই ওরে এই ভাবি ওরে ভাত খাওয়াই এই ভাবি ওরে ভাত খাওয়াই না মান্নার তো টাকা পয়সা ছিল মানে বিষয় হলো যে সে কাজের ধান্দায় করতো এইসব কাজের ধান্দায় করতো আপনার ছবিতে কাজ করেছিল মান্না হ্যাঁ চক্রান্তের শিকার চক্রান্তের শিকার আর হ্যাঁ চক্রান্তের শিকার আর আর কি ছবি একটাই ছবি করছে কেমন কেমন মানে ব্যবসা কেমন ছবিটা ভালোই ব্যবসা করছে ওটা কি মেন নায়ক ছিল সে না মেন নায়ক ছিল ও বাবা তাই আর্টিস্ট ছিল কি আর্টিস্ট দিতি মান্নার কো আর্টিস্ট হ্যাঁ বাহ এই যে মান্না ভাইয়ের সাথে আপনার এত ভালো সম্পর্ক মানে পারিবারিক সম্পর্ক হ্যাঁ সে আপনার বাসায় আসতো যেহেতু আপনি একজন গীতিকার একজন পরিচালক একজন প্রযোজক খুব গুণী মানুষ সেই সুবাদেই আসতেন মান্নার যে আন্তরিকতাটা এই আন্তরিকতাটা এখন কি অন্য শিল্পীদের মাঝে পেয়েছেন পরে মান্নার পরে মান্নার পরে এই ধরনের আন্তরিকতা পরিচালকদের সাথে মিশে থাকা এই ধরনের স্মৃতি মানে এরকম আন্তরিকতা অন্য কারো কাছে পেয়েছেন মান্নার যে চলচ্চিত্রের প্রতি আগ্রহ হ্যাঁ পরিচালকদের সাথে মিশে থাকা কাজ করার যে আগ্রহ এরপরে ইন্ডাস্ট্রিটার মধ্যে তেমন যোগাযোগ তখন তো আমি শেষের দিকে চক্রান্তের শিকারে যে মান্নাকে নিলেন কি মনে করে নিলেন নিলাম যে একে তো আমার ছোট ভাইয়ের বন্ধু অন্যদিকে কাজ করা হয় না এই একটা হিরো এর সাথে একটা কাজ করা দরকার তারপরে সালমান শাহর লগে আলাপ হয়েছে আপনার হ্যাঁ যে তোমাকে আর একটা ছবি যে নেব কিন্তু এর মধ্যে তো সে মারাই গেল ছবির নাম মনে আছে না ছবি সিলেক্ট করি নেই এখন সালমান শাহ ওই বলতো যে ভাই আমাদেরকেও একটু নিয়ে আন একটু একটু বললাম যে আমি তো নেক্সট ছবিতে রাখছি দেখি আল্লাহ কি করে তো মারাই গেল মান্নার এই ছবিটা মানে নেওয়ার পেছনে বা মান্না কি কিছু বলেছিল আপনাকে যে কোনো বিভিন্ন ছবির কথা বলতো
মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমার ইন্ডাস্ট্রির সঙ্গে। একটা অন্যরকম অমিত হাসান, এই অমিত হাসানও তো আমার একটা ফ্যামিলির মতো ছেলে ছিল। অমিত হাসানের বাড়ি টাঙ্গাইল, আমার ছোটো বউ ছোটো ভাইয়ের বউও টাঙ্গাইল, এরা সব একই দেশে। হ্যাঁ, এরা সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক ছিল। শুটিং করতে গিয়ে মান্নাকে বুঝাই দিচ্ছেন সিকোয়েন্স না, এরকম কোনো সিকোয়েন্সে আমি যাই নাই। মনে আছে না ইলিয়াস কাঞ্চন যখন ক্লাস এইটে পড়ে তখন আমার আমি একটা নাটকে ভাড়া যাই, সেই নাটকে নায়ক সে ছিল এবং একটা সিন বারবার জিজ্ঞাসা করতো, ভাই এটা এমনি করি অমনি করি, ভাই এমনি করি এমনি করি, এরকম আমাকে অ্যাডভাইস দিত যে এরকম না হয় এরকম করেন। এই আগে থেকেই ওই যখন এইটে পড়ে তখন আমার ছোটো ভাই এইটে পড়ে, ওর সাথে একটা ফ্রেন্ডশিপ এখনও FDC-তে কিছুদিন আগে গেল বাবুল, যাওয়ার পর গোলা দুগুলি ধরে অনেকক্ষণ আলাপ। কাঞ্চন ভাই, হ্যাঁ কেমন কেমন আছো দোস্ত? এই সেই আমি আছি ভালো, এইরকম আর কি। খুব ভালো মানুষ। হ্যাঁ, নামাজি মানুষ। নামাজি মানুষ, ট্র্যাক রক্ষা টাইপের, ট্র্যাক রক্ষা টাইপের, একটা বদগুণও কইলাম না, খুব ভালো মানুষ এমনি, খুব ভালো আলাপ সালাপ, যেটা বলবে সেটাই, যেটা বলবে সেটাই। হ্যাঁ, মান্নার এই যে ছবিটা মুক্তি পাওয়ার পর মান্না কি বলেছিল আপনাকে? কোন ছবিটা? এই চক্রান্তের শিকার। চক্রান্তের শিকার করতে বলে ভালো, খুব ভালো ছবিটা। দিতির সাথে তার অ্যাডজাস্টমেন্টটা কেমন ছিল এই ছবিতে? দিতির সঙ্গে তার একটা খুব গুড রিলেশনশিপ ছিল না, খুব গুড রিলেশনশিপ ছিল না। হ্যাঁ, আচ্ছা প্রথমে কিরকম যেন, মান্না যখন মারা গেল তখন তো গিয়েছিলেন FDC-তে গিয়েছিলেন? আমি FDC-তে ছিলাম। আচ্ছা, কি হইলো একটু বলবেন? আমি FDC-তে এডিটিং করতেছিলাম একটা ছবির, তখন শুনলাম এই কথা, তখন আমি খুব মর্মাহত, কিছু কথা বলতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এই আর কি, কথা বলতে পারলেন না। আমি কি পরিস্থিতি হয়েছিল ওই সময়? খুব মর্মাহত আর কি। মানে FDC-র কি পরিস্থিতি হয়েছিল মান্না যদি মৃত্যুবরণ করলেন? মান্না যদি মৃত্যুবরণ করার সাথে FDC-তে ছিপছাম, মনে হয় যে কেউ কি যেন নাই, হাজার হাজার মানুষ, সেগুলোর মধ্যে আমি একজন। আর গেটের বাইরে নাকি অনেক দর্শক ছিল? অনেক দর্শক ছিল, অনেক দর্শক ছিল, মানুষের জুতা আর জুতা দেখা যায় শুধু। হ্যাঁ, এরকম অবস্থা ছিল। আপনারা যখন মান্নার লাশটা নিয়ে আসলো তখন কি গেট দিয়ে বের হয়ে দিয়ে পেরেছিলেন, পারছিলেন? ভিতরেই ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আমি গেটের ভিতরেই ছিলাম। মান্নার অভাব পূরণ হয়েছে? মান্নার অভাব পূরণ হয়েছে না? কোথায় মান্না, এখনো আমার মনে আছে একটা ছেলে সিদ্দিকবাজারের, ওই দিন থেকে সিনেমা দেখা ছেড়ে দিয়েছে, বলে মান্না নাই আর কার ছবি দেখুন, আর কোনো ছবি দেখবি আজ থেকে আর ছবি দেখুন না, এরকম ক্রেজি ছিল। কে? একটা ছেলে, একটা দর্শক ছবি দেখাই ছেড়ে দিছে, তাই না? হ্যাঁ, যে মান্না নাই আর ছবি কি দেখুন, ছবি কি দেখুন, আমার প্রিয় হিরো, এই অবস্থা। মান্না আসলে, মান্না এবং জসিম ওনারা কি চলচ্চিত্র নিয়ে খুব ভাবতেন?
জসিম তো অতিরিক্ত ভক্ত, জসিমের মতো এত মেধাবী এক সেকেন্ডের মধ্যে এক একটা কথা রপ্ত করতে পারত, আয়ত্ত করতে পারত। হ্যাঁ, এত এত জ্ঞানী গরিব লোক আমি আর দেখিনি। কোথায় গেল তারা? কষ্ট দেয়। এরপর থেকে আমিও সিনেমার থেকে একটু ডিটাচড, যে কোন ইন্ডাস্ট্রিতে বাস করুন, যে ইন্ডাস্ট্রি এই যে নেশা পানি করে, এই করে নেশা আবল তাবল লাইনে চলে, বাজে লাইনে চলে, অশ্লীল ছবি করে, আমি ওইসব ছবির পক্ষে ছিলাম না কোনোদিনই। আমার দেখেন সাহিচর ইয়ে সব কিছু, সবগুলি ছবি অন্যরকমের, ওই পরিবেশটা নাই আর নাই। এই জন্য ইন্ডাস্ট্রি যখন রমরমা অবস্থা, তখন কি মান্না আসছিল আপনার বাসায়? হ্যাঁ আসছিল।